যে কোনো বয়সে যে কোনো মানুষের সৌন্দর্য পরিপূর্ণতা পায় তার সুন্দর চুলে। এটা অনেকটা কীরকম জানেন তো, একটা সুন্দর ছবি উপযুক্ত ফ্রেম দিয়ে বাঁধালে তার সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, চুলের প্রয়োজনীয়তাও অনেকটা সেরকমই। আজকের ব্লগটা একটু অন্যরকম, অন্যদিন তো আপনাদের সঙ্গে বসে গল্প করি, আজ যাচ্ছি ডিয়ার পার্কে, ইকো পার্কে 6 নম্বর গেটের পিছনে। আপনাদের ইচ্ছে হলে আপনারাও এই ঠান্ডার সময় একটু বেরিয়ে আসতে পারেন। আপনাদের সঙ্গে চুলের পরিচর্যা কিভাবে হয় সেই গল্প করব আজ, আর সেই সঙ্গে খণ্ড খণ্ড দৃশ্য দেখাবো ডিয়ার পার্কে। তাহলে চলুন বেরিয়ে পড়ি। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। সারা বছর কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুলের পরিচর্যা করবেন। চর্চার অর্থ শুধুমাত্র ত্বকের পরিচর্যা নয়, চুলের পরিচর্যাও সমানভাবে করতে হবে, কারণ শীতের উত্তরে শুকনো হাওয়া চুলকে করে দিতে পারে বিবর্ণ রুক্ষ। তার সঙ্গে আল্ট্রাভায়োলেট রশ্মিযুক্ত চড়া রোদের কুপ্রভাব, খুশকি, চুলের ডগা ফাটা, ফাঙ্গাল ইনফেকশন, এসব সমস্যা তো আছেই। সমস্যা থাকলে তার সমাধানেরও উপায় আছে। স্বাভাবিক চুল যাদের, তাদের সপ্তাহে অন্তত একদিন চুলের গোড়ায় ভালোভাবে উষ্ণ অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত। শ্যাম্পু করার পরে 1 কাপ চায়ের লিকার 1 লিটার জলে মিশিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এতে চুলের ঔজ্জ্বল্য বজায় থাকবে, কারণ চায়ের লিকার কন্ডিশনারের কাজ করে। চুল যদি খুব ড্রাই হয় তাহলে সপ্তাহে একদিন অলিভ অয়েল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে উষ্ণ গরম জলে তোয়ালে ভিজিয়ে নিংড়ে মাথায় পাগড়ির মতো বেঁধে রাখতে হবে। ওপরে লাগিয়ে দিন একটা শাওয়ার ক্যাপ। 5 থেকে 8 মিনিট অন্তর তোয়ালে খুলে উষ্ণ গরম জলে ভিজিয়ে নিংড়ে আবার লাগাবেন। এতে চুলের স্বাস্থ্য রক্ষার সঙ্গে সঙ্গে সাইনোসাইটিস, মাথার ভার, বোধ ইত্যাদি সমস্যারও সমাধান হতে পারে। কিন্তু এই কথা মনে রাখতে হবে, এই যে বারে বারে উষ্ণ জলে তোয়ালে ভেজানো হচ্ছে, এটি না করলে কিন্তু তোয়ালে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। এর নামই হচ্ছে প্রফেশনাল টাচ। এবারে শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিন। শুধুমাত্র শীতের দিনেই নয়, সারা বছর চারপাশে পলিউশন এত বেড়ে গেছে যে চুল হয়ে যায় রুক্ষ, নিষ্প্রভ, অনুজ্জ্বল। ছোট বা লম্বা, কালো বা বাদামি কিংবা ধূসর রঙের সব ধরনের চুলে চিকন ভাব বজায় রাখতে হলে প্রয়োজন স্ক্যাল্প ম্যাসেজের। সহজ অথচ বিজ্ঞানসম্মত উপায় বলি, যা বাড়িতে বসে নিজেরাই করতে পারেন। ঘন চায়ের লিকার আর অলিভ অয়েল 2:1 এই পরিমাণে ভালোভাবে মিশিয়ে নিয়ে কপালের চুলের রেখা বা হেয়ার লাইন বরাবর শুরু করে ঘাড়ের হেয়ার লাইন পর্যন্ত তুলো দিয়ে ভালোভাবে লাগিয়ে নিন। এবারে কপালের দুধারে টেম্পলস অর্থাৎ রগের উপরে পুরো আঙুল রেখে বাকি আঙুলগুলো হেয়ার লাইন ধরে শিথির মাঝখান পর্যন্ত ছড়িয়ে হালকাভাবে মাথার তালু বা পিছন পর্যন্ত ম্যাসাজ করুন। বারে বারে চায়ের লিকার আর তেলের মিশ্রণে আঙুলের ডগাগুলো ভিজিয়ে 10-12 বার পর্যন্ত এই ম্যাসাজ করার পরে চুলের গোড়া থেকে মুঠো করে চুল ধরুন আর ছেড়ে দিন। এতে চুলের স্বাস্থ্য রক্ষার সঙ্গে সঙ্গে মনের স্বাস্থ্য রক্ষাও হবে, অর্থাৎ দুশ্চিন্তা বা টেনশন মুক্তিও ঘটবে। এবারে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ওই মিশ্রণ লাগিয়ে বেলপাতা 8-10টি, তুলসী পাতা 1.5 কাপ একসঙ্গে মিশিয়ে সিদ্ধ জলে চুলে ভেপার নিন। এক্ষেত্রে দ্বিতীয় কোনো ব্যক্তি বা সাহায্যকারী সহযোগিতা পেলে সুবিধা হবে। এবারে হালকা হাতে নরম তোয়ালে দিয়ে চুল মুছে 1/2 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। যাদের তৈলাক্ত বা অয়েলি চুল তারা সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন অবশ্যই শ্যাম্পু করবেন। আর যাদের আমার মতো ছোট চুল, দীর্ঘ সময় কাজের সূত্রে বাইরে থাকতে হয়, তারা সম্ভব হলে প্রতিদিনই শ্যাম্পু ব্যবহার করবেন। না, এতে চুল নষ্ট হয় না, বরং দূষণ চুলকে আরও অনেক বেশি নষ্ট করে দেয়। অয়েলি চুলের জন্য একটা কন্ডিশনারের কথা আপনাদের বলে দিই। 1 লিটার জলে 1/4 কাপ সাদা ভিনিগার মিশিয়ে ব্যবহার করলে চুল ভালো থাকবে। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে চুল একটু বেশি কর্কশ হয়ে যায়। কতটা লম্বা, এই ধরুন কাঁধ ছাড়িয়ে পিঠের উপর ছড়িয়ে পড়েছে, পরিচর্যা কীভাবে করবেন?
এক কাপ ফুটন্ত চায়ের লিকারে 15-16টি শুকনো আমলকির টুকরো সারা রাত্রি ভিজিয়ে রেখে পরের দিন স্নানের আগে উষ্ণ গরম করে ছেঁকে চুলের গোড়ায় লাগিয়ে এই আধ ঘন্টা পরে ধুয়ে ফেললে শীতকালটা আর চুলের স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করতে হবেই না। এছাড়া এক কাপ নারকল কোড়া আধ কাপ ফুটন্ত জলে মিশিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা পরে ছেঁকে তুলো দিয়ে একেবারে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে আধ ঘন্টা রেখে ভালোভাবে শ্যাম্পু করে নিন। শুকনো চুলের চিকন ভাব কিন্তু অবশ্যই বজায় থাকবে। আমাদের ছোটবেলায় দেখেছি যাদের চুল সাদা হয়ে যেত তাদের মধ্যে কেউ কেউ চুলে রং লাগাতেন, এখন তো সেই নিয়ম আর খাটে না। যারা চুলে নিয়মিত নানা ধরনের দেশি বিদেশি রং ব্যবহার করে তাদের চুল কিন্তু ভীষণ ড্রাই হয়ে যায়। ঘরোয়া সমাধান বলি, কারণ সবাই তো চুলে রং করার জন্য পার্লারে যান না, বাড়িতেই রং করে থাকেন, তারা কি করবেন, সম পরিমাণে ক্যাস্টর অয়েল আর অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে হালকা হাতে স্ক্যাল্পে লাগিয়ে তারপর পুরো চুলে লাগান। আধ ঘন্টা পরে ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে রং করা চুলে হেনা প্যাক বা দই কখনো লাগাবেন না, তাহলে কিন্তু চুলের রঙের স্থায়িত্ব কমে যাবে। আপনি কি নিয়মিত চুলে মেহেন্দি লাগান? তাহলে কয়েকটা বিষয় একটু জেনে রাখুন। অনেকে মেহেন্দির মিশ্রণে দই ব্যবহার করেন, দই প্রাকৃতিক ব্লিচের কাজ করে, তাই চুলে হালকা রং ধরাতে হলে দইয়ের ব্যবহার কিন্তু একেবারেই চলবে না। হেনার গাঢ় রং ধরাতে হলে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত হেনা প্যাক লাগিয়ে রাখা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে চুল রুক্ষ কর্কশ হয়ে যেতে পারে, তাই হেনা প্যাক লাগানোর পরে 3-4 দিন অন্তর অলিভ অয়েল ম্যাসাজ করে হালকা শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলতে হবে। হেনা প্যাক কিন্তু বেশিক্ষণ 3-4 ঘন্টা লাগিয়ে শুকনো খটখটে হলে তারপর শ্যাম্পু করা একেবারে উচিত না, এতে চুলের স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক। অনেকে চুলে তেল লাগিয়ে না ধুয়ে হেনা প্যাক লাগান, এটাও কিন্তু সঠিক নয়। শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার শুকনো চুলে হেনা প্যাক লাগানোই ভালো। চুলের ডগা ফেটে যাওয়ার প্রবণতা আছে? নিয়মিত মাসে অন্তত একবার চুলের ডগা ছেঁটে বা ট্রিম করে নিতে পারেন। আর এই ধরনের ভঙ্গুর চুলের জন্য কি করবেন, ক্যাস্টর অয়েল ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন। সপ্তাহে অন্তত একদিন জলে অ্যান্টিসেপটিক লোশন মিশিয়ে তাতে চিরুনি ব্রাশ ইত্যাদি আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর ভালো জলে ধুয়ে ফেলবেন। রোদ না বড় দুষ্টু জানেন তো, এই উপকার করে এই অপকার করে। রোদের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে থেকে চুলকে বাঁচাতে অবশ্যই ছাতা ব্যবহার করা উচিত, টুপিও ব্যবহার করতে পারেন। এছাড়া বেড়াতে যাওয়ার সময় বা স্কুটার বাইকে চলাফেরার সময় অবশ্যই মাথায় স্কার্ফ বা টুপি ব্যবহার করবেন, এতে ধুলোবালির হাত থেকে যেমন চুল রক্ষা পায় তেমনি ঠান্ডা লাগার হাত থেকেও চুল তেমনি ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা কমে যায়। তবে একটা বিষয় কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া জলপান। প্রচুর মরশুমি ফল এবং সবজি খেতেই হবে, আর সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জলপান। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাওয়া দাওয়া করবেন আর সবাইকে ভালো রাখবেন। ওম শান্তি।